মমতা ব্যানার্জি তো বঙ্গাল কাজ মুখ্যমন্ত্রী নয়, তৃণমূল কাজ মুখ্যমন্ত্রী থাকবে কি থাকবে না, এটাই এখন একমাত্র প্রশ্ন। এই যে গত কয়েকদিনে যে পরপর কতগুলো মার্ডার হয়েছে, এগুলো কোথাও আরএসএস বলছে যে পারিবারিক সম্পর্ক মার্ডার হয়েছে, মমতা ব্যানার্জির গল্প আতা পুরোটাই রাজনৈতিক খুন। 35 জন মানুষ নির্বাচনের ফলাফলের ঘর থেকে বেরিয়েছে, অতএব 35টা খুনে সবটাই রাজনৈতিক। আপনারা কি 356 না, আমরা এই রকম চাইছি না, আপনারা আমায় ফেলো আস্তে আস্তে আন্দোলন সারা বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে দেবো। অধীর চৌধুরী একটা বলেছেন যে যদি কেন্দ্র মনে করে তাহলে তারা 356। কেন্দ্রে দীর্ঘদিন কংগ্রেসের সরকার ছিল, বাংলায় সিপিএম ছিল, তাহলে অধীরও জানা আছে যে কেন্দ্র কি করতে পারে আর কি করতে পারে, আর কেন্দ্র সরকারেরও জানা আছে কি করা যায় আর কি করা যায় না। গণতন্ত্রের পদ্ধতি দেয় 34 থেকে নেমে 22 দাঁড়িয়েছে, গণতান্ত্রিক ভাবেই মমতা আগামী দিন বিরোধী দলের মর্যাদা পাবে না। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।